মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি সকালবেলায় উঠছিলাম, ভোরবেলা ভোর 5টার দিকে উঠেই হচ্ছে আমার বরের টিফিন করে দিলাম। তো আমার বর আজকে গ্যাংটকে গেল, তারপর হয়ে গেছে কি আমি আবার একটু বৃষ্টি পড়ছিল, আবার শুয়ে পড়ছি। তো শোয়ার পর আমি এমন ঘুম দিছি, তো আমার 9:30 বেজে গেছে ঘুম থেকে ওঠার। তো ঘুম থেকে উঠলাম কি আমি তাও টের পাইতাম না, আমার যা চা টিফিন টিফিন আবার করে নিয়ে আসলো, তখন আমাকে ডাকলো যে উঠো চা খাও। তো খাইয়ে তারপর ওর সব কাজ বাইরে করা হয়ে গেছে, যেহেতু আমি আবার গেট বন্ধ করে ঘুমাইছিলাম, তো আমার রুমটাই বাকি ছিল। তো আমার রুমটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, তো আগেই বিছানাটা গুছিয়ে নিলাম, এখন এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি গুছিয়ে। তো দেখো তোমরা, তো এভাবে আমি সাপ আর তোমার হচ্ছে ফিনাইল দিয়েই ঘর পরিষ্কার করি। তো ওই যে আমার বাইরের সিঁড়িটাও পরিষ্কার করলাম, এই এখন যাচ্ছি আমি স্নান করতে, তারপর স্নান করে এই যে চলে আসলাম, এসে উপরে ছাদে কাপড় মেলতে গেলাম, সব বাসি কাপড় ছাড়ছিলাম, সব ইয়ে করে সব কাপড়গুলো ধুয়ে ছাদে আর কি ছাদে দিচ্ছি শুকাইতে। এবার দেখো এভাবে আমি ছাদে দিয়ে দিলাম, তো সাথে বাচ্চাদেরও কিছু কাপড় ছিল, ওগুলোও সাথে ধুয়ে একবারে নিয়ে গেলাম উপরে। তো আজকে ওয়েদারটাও পুরো রৌদ্র দিছে, সকালে তো বৃষ্টি করছিল, তারপর থেকে পুরো রৌদ্র। এই যে বাচ্চাদের কাপড়গুলোও দিয়ে দিচ্ছি, ছোটো বেবিদের জামা কাপড়গুলোও ছিল, সবগুলোও ধুয়ে নিয়ে দিচ্ছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম, তো দেখা যাক আজকে আমি সারাদিনে কী করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আজকে আমি এত মনে করো লেটই উঠছি, তো আজকে যাই সব কিছু করছে, ছোটো যা মেজো যা সব ওরা দুজনে মিলেই করছে। তো চলো দেখি ওরা কী করতেছে, চলো। তো আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে দেখি এই যে ছোট যা রান্না বসাই দিছে, তো এদিকে করতেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের। দেখো আমার ছোট যা রান্না বসাইছে এই দিকটা, এদিকে হচ্ছে কাঁঠালের সবজি, এদিকে ভেন্ডি ভাজা। তো মানুষ একটু হাই করে দাও, তো আর কি কি রান্না হবে মানুষই? আজকে হচ্ছে কাঁঠালের তরকারি আর ভেন্ডি ভাজা, মার জন্য আলু ভাজা। আচ্ছা, মা তো ভেন্ডি ভাজা খাবে না, না মা খায় না ভেন্ডি ভাজা, তার জন্য মার জন্য হচ্ছে এদিকে আলু ভাজা। অনেক লেট হয়ে গেছে তার জন্য, আজকে বেশি কিছু বানানো হয়নি যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে। আজকে রান্না মানুষই করতেছে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার ফ্যামিলি মেম্বারদের পরিচয় করিয়ে দেব, তো দেখতে থাকো আমার ব্লগটা। ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে তো এর আগেও ভিডিওই তোমরা দেখছো, যে শাশুড়ি মার সাথে একটা বিস্কুট মানে চ্যালেঞ্জ আমরা করছিলাম। তো এদিকে দেখো আমার এই যে মেজো জায়ের মেয়ে পাশে, ওই পাশে আমার ছোট মেয়েটা, তো দুজনে আর কি মোবাইল নিয়ে, পাশে এই যে আমার মেজে দেওয়ার আর এই যে আমার মেজো যা আর হচ্ছে তার ছোট মেয়েটা আমার পুচকু সোনা। তো এই যে এদের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আর তো এই যে আমার ছোট যা, মানুষ একটু হাই করো। তো ওই আজকে রান্না করছে, এদিকে আলু ভাজা, তারপর এখানে এই যে ভিন্ডি ভাজা করছে, আর এদিকে হচ্ছে কাঁঠালের তরকারি করছে। আজকে ছোট যা মেজো যা মিলেই রান্নাবাড়ি করছে, তো এদিকে যা রান্না করছে। তো এই যে আমার সোনু পাপা, পাপা ঘুমাচ্ছে এই জন্য আমি বয়সে বলছি। দেখো এদিকে আমার বর চলে আসছে গ্যাংটক থেকে, 4টার দিকে আসলো, এই যে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছে মার ঘরে। তো এখানে খাচ্ছে, আমি খেতে দিয়ে গল্প করছি, যে গল্প করতেছি আমরা দুজনে, যে হচ্ছে রাস্তা আজকে। আর ওই আর এদিকে দেখো আমার ছোটো দেওয়ার, ও ক্যামেরার সামনে বেশি আসতে চাচ্ছে না, তো দোকান যাচ্ছে আর কি, বের হচ্ছে, তো একটু হাই করে দিল তোমাদেরকে। এই পাশে দেখো আমার বড় মেয়ে, এই যে ম্যাগি খাচ্ছে, পাশে ওই বাবুকে নিয়ে নিছে। তো পাপাকে বলছি, পাপা কী খাচ্ছ? বলছে ম্যাগি, ও ম্যাগিও বলতে পারে, তো এত দুষ্টু।
খুবই দুষ্টু, দেখো দিদিভাইয়ের সাথে খাচ্ছে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমার বড় আর রেস্ট করার নাম নেই, ও চলে গেল। কেন যে সকালে গাছে একটু জল টল কিছু দেয় নেই, গাছ দেখে নেই, তো গাছে মানে চর্চা করতে চলে গেল উপরে। এখন গাছে জল টল দিচ্ছে, তো আমিও থাকতে পারলাম না, বাসন কুসন সব ধুয়ে চলে আসলাম আর কি। দেখি ছাদে ও কী করছে, তো তোমরাও সাথে থাকো, দেখো। তো ছাদে চলে আসলাম, আইসে দেখি আমার পিছিয়ে পিছিয়ে পাপাও চলে আসে। পাপা এসে ওর বড় পাপাকে জল দেওয়া দেখছে, তার জন্য ও জল দেওয়া শুরু করে দিছে। তো দেখো নিজে নিজেই জল আনবে ওখান থেকে, ওই যে কলের পাড় থেকে জল আনছে, যে গাছে জল দিবে বলেই নিয়ে আসছে দেখো মগ। কিন্তু গেল পড়ে, এত বদমাস, কিছুই হলো না, আবার উঠে পড়লো, উঠে আবার মগ নেবে, আবার দৌড় দিবে। তো এইভাবে যদি সারাদিন ওকে জল দিয়ে যদি বসায় রাখতে পারো, তো সারাদিন থাকবে ও মানে কি রে পাপা, দাঁড়াও দাঁড়াও, ওইটা দে দাও বাবা, হ্যাঁ দাও গাছে জল দাও, এখানে এই গাছে ঢালিয়ে দাও, ঢালিয়ে দাও, দিবা না ওটাতে, দিবা না কোনটাতে, দিবা ওটাতে, উস কি কষ্ট রে, কি হলো শেষ, হ্যাঁ কে আছে না পাপা, না উঠো, এবার ভালো হয়েছে না পাপা, দাও দাও ঢাইলে দাও, বা সুন্দর, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, সব শেষ। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমি এখন চা করতে চলে আসলাম রান্না করে, সবাই মিলে চা খাবো, চলো তোমরা সাথে দেখো, সাথে থাকো। আমার চা বানাচ্ছি এখন, মুড়ি মাখা করবো, চা করবো, সবাই মিলে এখন চা খাবো। তো আমার বরের চা এখানে ঘরে, ও ঘরেই খাবে আর আমরা বাইরে খাবো সবাই মিলে। যে তোমার চা একটু হাই করে দাও, তুমি এখানে খাও তাহলে। তো চা নিয়ে বসে পড়ছি এখানে সবাই, চা আর মুড়ি মাখা, সন্ধ্যাবেলা কি হব। Thank you.
আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, তো তোমরা একটু আমাদের পাশে থেকো। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর 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 পরিমাণের আমাদের সাপোর্ট করো, তো আমরা যেন এগিয়ে যেতে পারি। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।